সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সালাম আলাইকুম ভাইয়া। আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপু আপনার নাম কি? বৃষ্টি। বৃষ্টি আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে। আপনার ঠিকানা কোথায়, এখন থাকেন কোথায়? আমি নবীনগর আছি। নবীনগর আছেন। পরিবারে কে কে আছে? কে আছে? ভাই বুড়া মা আছে। আচ্ছা আচ্ছা। আর কে আছে? বাবা বিয়া করে চলে গেছে। কি চিন্তা করে আসছেন আজকে? আইসি যদি ভালো একটা মনের মতো মানুষ পাই, কোনো ভাইয়া একটু পাশে খাড়া একটু হেল্প সহিতা করে। নিজের একটা মেশিন ছিল নষ্ট হয়ে গেছে ভাই, এটা গার্জেন ঠিক করতে পারি। আচ্ছা আচ্ছা। তা এখন কি হেল্প সহযোগিতা করলে কি জীবন কাটাতে পারবেন নাকি আর কোনো চিন্তা ভাবনা আছে? না ভাই, হেল্প সহযোগিতার জন্য কি, ভালো একটা মনের মতো মানুষ পাইলে যে ভাই একটা চিরা জীবনের লেগে পাশে খারাপে, সেরকম ভালো একটা মনের মতো মন পাইলে ইনশাল্লাহ তার সাথে কথাবার্তা বলবো, যোগাযোগ রাখবো। যে কোনো প্রবাসী ভাই একটু পাশে খাড়া একটু হেল্প সহিতা করে সেলাই মেশিনের ব্যবস্থা করে দেয়, ইনশাল্লাহ তার সাথে কথাবার্তা বলবো, যোগাযোগ রাখবো। মানুষ আসলে জীবন তো কাটে, একটা জীবন সঙ্গী লাগে, সেই সঙ্গী কি আছে আপনার? আমি তো সঙ্গী চাইতাছি, যে ভালো একটা মনের মতো মানুষ পাইলে যে আমার সঙ্গী হয়ে আমার পাশে থাকবে। আচ্ছা আচ্ছা। সঙ্গী কি ছিল না? না ভাই, সঙ্গী ছিল না। ছিল না তাই না? লেখাপড়া করছিলেন? লেখাপড়া কি করবো, গরিব মানুষ, ছোটকাল থেকে কাজ কাম করে মানুষ হয়েছি, লেখাপড়া খুব সময় কোথায় পাই। এখন এসে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি? কষ্ট লাগে কি, লেখাপড়া শিখতে পাই নাই, আবার মনের মতন একটা মানুষ পাই না, বুড়া মালে আছে, এটাই তো বড় কষ্ট। এটাই বড় কষ্ট তাই না? ভিডিওতে তো এর আগেও আসছিলেন, সেখানে মানুষ কি বলছিল? আইছিলাম অনেক দিন আগে, এখন আর ভিডিও মাঝখানে আসছে। সেখানে কোনো মনের মানুষ টানুষ বা এরকম কিছু পান নাই? একটা মনের মানুষ কইছিল একটা সেলাই মেশিন কিনে দেবো, কয়ে কয়েকদিন কথা বলে পালিয়ে গেছে গা ভাই, নেই নেই কিনে গেলে গা, তার কিছু করার নাই। আচ্ছা আচ্ছা। তো এখন এই যে আবার আসছেন নতুন করে, এখন দেখবেন কেউ যদি আসলে সঙ্গী হিসেবে গ্রহণ করতে চায় তার সঙ্গে যোগাযোগ করে সঙ্গী হয়ে শ্বশুর বাড়ি চলে যাবেন, এটাই মানুষের। আমার কোনো ভাই একটু পাশে খারাপ বুড়া হোক আর জোয়ান হোক, আমি একটা বয়স্ক মানুষের চাই যে আমার একটু ভালোবাসবে, পাশে রাখবে, আমার বুড়া মা আছে একটু হেল্প করবে, সেরকম একটু ভালো মনের মতো মন পাইলে ইনশাল্লাহ তার সাথে কথাবার্তা বলবো। সে বিয়ে করতে চাইলে বিয়ে বসে যাবো ভাই, সবাই তো চায় মেয়েরা যে একটা ভালো মনের মতো মানুষ হোক, মনের মতো মানুষ হোক, মনের মতো একটা স্বামী হোক, সবাই সব মেয়েরাই তো চায় সেটাই। তা যাই হোক, এত কষ্টের মাঝেও যে হাসি খুশি আছেন সুখী আছেন এটাও আসলে কম কিছু না, কষ্টের মাঝে যারা হাসতে পারে তারাই আসলে প্রকৃত ভালো মানুষ। তো আপনার এই ভালো জীবনটা ভালো হোক সেই দোয়াই করবো। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? জি না। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিছি। হ্যালো ভিউয়ার্স, শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবনের গল্প। কেউ যদি সত্যিকার অর্থে তার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি আমি বলে দিচ্ছি, তার নাম্বারটি হচ্ছে 01941625314। নাম্বারটা খোলা থাকে তো? জি সবসময় খোলা থাকে। যাই হোক, নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01941625314। নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্টই হোক নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে কান্না কাটবে, আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে? নামাজ পড়ি, রোজা থাকি, ইনশা একসময় সবই ছিল, এখন একটু গরিব হয়ে যেন কুরমা দিতে পারি না, অনেক কষ্ট আছে, বাবা তো বিয়ে করে চলে গেছে, আমাদের খোঁজ খবর লেয় না, তার জন্য আরো অভাবে আছে। জীবনে একসময় কষ্ট একসময় সুখ দুঃখ মিলেই জীবন, দেখবেন ভালো কোনো কিছু হবে। বেদনা এলাম একটা বয়স্ক মানুষ পাইলে ইনশাল্লাহ তার সেবা যত্ন করবো, স্বামীর সেবা যত্ন করবো, আর স্বামী আমাকে একটু পাশে থাকবে, আমার বুড়া মা আছে তারা দেখবো, এটাই বেশি। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা ভালো।